আসসালামু আলাইকুম। যারা বেশি সার্ভিস চার্জ দিয়ে ইসলামী ব্যাংকের গোল্ড ডেবিট কার্ড বা প্লাটিনাম কার্ড ইউজ করেন তাদের জন্য বড় রকমের একটা দুঃসংবাদ। এতদিন হয়তোবা জানতেন ইসলামী ব্যাংকের গোল্ড ডেবিট কার্ড এবং প্লাটিনাম ডেবিট কার্ড দিয়ে কিন্তু সর্বোচ্চ 1 লক্ষ এবং প্লাটিনাম দিয়ে সর্বোচ্চ 2 লক্ষ উত্তোলন করা যেত, কিন্তু বর্তমান সময়ে এর লিমিটটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে দুইটা কার্ডেরই। আমি গত কয়েকদিন আগে আমার এই গোল্ড কার্ড দিয়ে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে এমার্জেন্সি মুহূর্তে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করার পরে আর অর্থ উত্তোলন করতে পারছিলাম না। তো ইসলামিক ব্যাংক কিন্তু গ্রাহকদের এসএমএস বা কোনো মেইলের মাধ্যমে এই বিষয়টা নোটিফাই করেনি। তো কত লিমিট কমানো হলো, কবে নাগাদ ঠিক করা হবে এবং এই লিমিটটা কেন কমানো হলো, এ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা ইসলামী ব্যাংকের হেল্পলাইনে ফোন দিচ্ছি। আপনাকে স্বাগতম। আপনার অবগতির জন্য জানাতে যে আসসালামু আলাইকুম, ইসলামী ব্যাংক থেকে সোহান বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? আপনাদের গোল্ড ডেবিট কার্ডের এটার কি এটিএম থেকে ক্যাশ উত্তোলনের লিমিট কমানো হয়েছে? স্যার, এটা 1 লক্ষ টাকার লিমিট ছিল, এটা সাময়িক সময়ের জন্য স্যার 60,000 টাকা করা হয়েছে। আর প্লাটিনাম কার্ডটা? এটা 2 লক্ষ টাকা ছিল, এটা স্যার এখন আপনার 1 লক্ষ টাকা করা হয়েছে। এই সমস্যাটা মেবি হচ্ছে এই 1 বছর আগে আরেকবার করা হয়েছিল লিমিটটা কমিয়ে দেওয়া। আপনি যখন তুলতে যাচ্ছেন স্যার তখন তো এটা দেখতে পাচ্ছেন যে আপনার লিমিটটি কমিয়ে রাখা হয়েছে। কেউ যদি দেখা যায় এমার্জেন্সি মুহূর্তে বেশি তোলা লাগবে তখনই তো প্রবলেমই পড়বে। জি। ওকে, কতদিন লাগবে এটা ঠিক হতে? এটা তো সাময়িক সময়ের জন্য করা হয়েছে, আশা করছি স্যার এই মাসের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। ওকে, থ্যাংক ইউ। অল রাইটস, ভিডিওটা গুরুত্বপূর্ণ, সো ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো ইসলামিক ব্যাংকের যারা আমরা গোল্ড কার্ড বা প্লাটিনাম কার্ডধারী রয়েছি তাদের কিন্তু বেশি অ্যামাউন্ট উত্তোলন করতে হয় বিধায় কিন্তু আমরা এই বেশি সার্ভিস চার্জ দিয়ে গোল্ড কার্ড বা প্লাটিনাম ডেবিট কার্ড ব্যবহার করি। আদারওয়াইজ ইসলামিক ব্যাংকের এই যে ক্লাসিক কার্ডটা রয়েছে এটা কিন্তু আমরা ইউজ করতে পারতাম। যদিও এই ক্লাসিক ডেবিট কার্ড আমি আগে ইউজ করতাম, তার পরবর্তীতে গোল্ড কার্ডে অর্থ তোলার লিমিটটা এটিএম থেকে বেশি, এর কারণে আমি গোল্ড কার্ডটা নিয়েছি। তো ইসলামিক ব্যাংকের এই যে বিহেভটা রয়েছে এটা পুরোটাই আনপ্রফেশনাল ছিল। অন্যান্য ব্যাংকে হয়তোবা সাধারণভাবে দেখা যায় তাদের লিমিটটা কমানো হলে সাধারণত এসএমএসের মাধ্যমে একটু হলেও গ্রাহককে নোটিফাই করা হয়। তো আমি ইসলামী ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করেছিলাম, সেখানে এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নাই আমি যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি। তাছাড়াও বিশেষ করে আমি যদি ইসলামী ব্যাংকের সেলফিনের কথা বলেন বা IBBL আইস্মার্টের কথা বলেন এগুলোও ব্যবহার করি, তো এক্ষেত্রেও কিন্তু তারা তাদের অ্যাপসে কোনো ধরনের নোটিফিকেশান সিস্টেম যা আছে সেখানেও কিন্তু নোটিফাই করেনি বা ব্যানারের মাধ্যমেও জানায়নি। তো ইসলামী ব্যাংকে এই যে এটিএম কার্ড দিয়ে অর্থ উত্তোলনের পরিমাণ এটিএম বুথ থেকে লিমিটটা কমিয়ে দিল, এ বিষয়ে আপনাদের কি ওপিনিয়ন বা মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর একটা কথা, এই যে এটিএম কার্ডে অর্থ তোলার লিমিটের পরিমাণ এটিএম বুথ থেকে কমানো, এটা 2022 সালের ডিসেম্বরে একবার করেছিল, তার পরবর্তীতে আবার 2023 কয়েক মাস পরবর্তীতে ঠিক করে দেয় এবং এখন আবার 2023 সালের ডিসেম্বরে কার্ডের লিমিটটা কমানো হয়েছে। ডিসেম্বর চলে গেল, 2023 সালের, 2024 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, আমি মার্চের সময় ভিডিওটা বানাচ্ছি, তাদের অনির্দিষ্ট সময়কাল বলতে আসলে কতদিন বোঝাচ্ছে এটি আমি নিজেও খুঁজে পাচ্ছি না। আসলে এটা অনেকটা আনপ্রফেশনাল বিহেভিয়ার মতো হয়ে যায়, কারণ না কারো এমার্জেন্সি মুহূর্তে যদি অর্থের প্রয়োজন হয় তাহলে সেই এই যে ডেবিট কার্ড বেশি সার্ভিস চার্জ দিয়ে ব্যবহার করছে সেই মুহূর্তে তার অবস্থা কীরকম হবে। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন।